এখন যদি প্রশ্ন থাকে তাহলে আপনার হাত তুলে নেবেন। হরে কৃষ্ণ, ভক্তবৃক্ষ সঙ্গদাস শরণ লীলা ট্রেনিং টিচার ট্রেনিং ক্লাস। আজকে আমরা পরীক্ষার প্রশ্নগুলি আলোচনা করব। তো 37 নম্বর প্রশ্ন, হৃদয়ের দোষ সংশোধনের 4টি ধাপ কি কি? এটা প্রশ্ন এসেছে। তো প্রথম ধাপ হলো যে আমাদের অন্তর্দৃষ্টি নিজের ভিতরে তাকাতে হবে, আত্মসমীক্ষা, ইংলিশে বলে ইন্ট্রোস্পেকশন, ইন্ট্রোস্পেক্টিভ হতে হবে। আমরা এখন বহির দৃষ্টি আছি, সবসময় বাইরে তাকাচ্ছি, সবসময় অন্য লোকের দোষ আমরা খুঁজে বেড়াচ্ছি, কে কি দোষ করলো না করলো কের, কিন্তু অন্তর ভিতরের দিকে আমরা কখনো তাকাই না, খুব কম। আমরা খুব কম সময়ে নিজের ভিতরের দিকে তাকাই। প্রথম দোষ সংশোধনের প্রথম দিনে যে কোনো সময় একটু সময় বের করে একটু এক জায়গায় শান্ত চিত্তে বসে হৃদয়ের ভিতরে তাকাতে হবে, আত্মসমীক্ষা, তাকে হৃদয়ের মধ্যে থেকে কিছু দোষ আমাদেরকে খুঁজে বের করতে হবে। ফাইন্ডিং আউট দ্য ফল্টস উইদিন সেলফ, নিজেদের মধ্যে দোষ খুঁজে বের করা, এটা প্রথম ধাপ। যেমন এখন আমরা শ্রবণ করছিলাম, নরোত্তম দাস ঠাকুর বলছে, হ্যাঁ, গোরা পৌনা ভজিয়া মেন, হ্যাঁ, আমি মানুষ দুর্লভ জন্ম হেলা অসৎ সঙ্গ করছি, আমি অসৎ সঙ্গ করে যাচ্ছি, আমি ধনের মানে কি বলে যেটা যার মূল্য নেই, অধনে যতন করি ধনতে আগে, এটা বেশি মূল্য নাই, জাগতিক সম্পত্তির পিছনে আমি সময় নষ্ট করছি, যে মূল্যবান কৃষ্ণ প্রেম ধন সেটা আমি ওদিকে মন দিলাম না। এটা একটা এক্সাম্পল। ভক্তিনাথ ঠাকুর বলছেন, আমার জীবন সদা পাপের রত, নায়ক পুণ্যের লেশ, পেরের উদ্বেগ দিয়াছি যে কত, দিয়াছি জীবের ক্লেশ। নিজে সুখ লাগি পাপে নাই ডরি, দয়াহীন স্বার্থ পর, পর সুখে দুঃখী সদা মিথ্যা বাসি, পর দুঃখ সুখ কর, অশেষ কামনা হৃদি মাঝে মোর, ক্রোধি দম্ভ পরায়ণ, মদ মত্ত সদা বিষয়ে মোহিত, হিংসা কর বিভূষণ। এটা হচ্ছে উনি আত্মসমীক্ষা করেছেন, ভক্তিনাথ ঠাকুর আমাদের শেখানো যেত। প্রথম কাজ হলো আমরা নিজের অন্তর্দৃষ্টি বাইরের থেকে দৃষ্টিকে ভেতরে নিয়ে যাব, আর হৃদয়ের মধ্যে দোষ গুলি খুঁজে বের কর, প্রথম ধাপ। আমার হৃদয়ের মধ্যে কাম আছে, ক্রোধ আছে, লোভ আছে, মোহ আছে, মদ মাৎসর্য কি কি আছে, হিংসা আছে, গর্ব আছে ইত্যাদি, এটা আমি খুঁজে বের করব। তৃতীয় ধাপ, যার পরে আমি স্বীকার করব, অ্যাডমিট করব যে হ্যাঁ এই দোষ আমার মধ্যে আছে, পাক্কা কনফার্ম। দোষটাকে আমি নির্দিষ্ট করে স্বীকার করলাম। আমরা প্রথম আমাদের দোষটা আমরা ভিতরে কখনো তাকাই না, হৃদয়ের মধ্যে দেখি না যে কি কি প্রবলেম আছে। দ্বিতীয়, দেখতে পেলেও তাকে আমরা ধামা চাপা দিই, স্বীকার করি না, যেমন ভক্তিনাথ ঠাকুর স্বীকার করছে, আমার জীবন সদা পাপের, পুণ্যের নিঃ। আর সেবক পতি মাধবু এখন আজকেও জিতেন প্রভু কিন্তু জয়েন করেনি ক্লাস, লাস্ট উইক কেউ জয়েন করেনি, আজকেও জয়েন করেনি, মানে এনাদের বুঝতে পারছি না। জিতেন প্রভু, জিতেন প্রভু কার না,
আপনার জগৎজীবনপুর, আপনার নাম জিতেনপুর? আচ্ছা, তো আপনার মুখে লাইট নেই তো অন্ধকার দেখতে পাচ্ছি না, এই জন্য ফেসটা চিনতে পারলাম না। আপনি এখনো দেখতে পা, এবার ঠিক আছে, অন্ধকার পড়ছে মুখেও করে। ওকে, তো এবার ঠিক আছে, ভালো কথা, প্রবেশে গেছে কিন্তু আপনার মাথায় নেই, মাথায় নেই। প্রথম ধাপ দোষটা দেখে আইডেন্টিফাই করা, দ্বিতীয় স্বীকার করা আমার মধ্যে দোষ আছে, কি কি দোষ আছে স্বীকার করা, তৃতীয় ধাপ হচ্ছে দোষগুলো ধরা পড়লো, এবার তার দোষ সংশোধন করার উপায় কি, সে উপায়টা শাস্ত্র থেকে খুঁজে বের করা, যে এই দোষের সংশোধনের উপায়টা কি আছে। ভাগবত মে চৈতন্য চরিতামৃতে আমাদের বৈষ্ণব ভজন গীতিতে ভক্তি কীর্তি সঞ্চয়নে অথবা কোন সাধুগুরু শাস্ত্র কাছে থেকে এর সংশোধনের উপায় খুঁজে বের করা। আর 4 নম্বর হলো ধাপ, যে ওই উপায়টাকে আমি জীবনে প্রয়োগ করা, অ্যাপ্লাই করা, যাতে সংশোধন হতে পারে। এটা হচ্ছে 4টা ধাপ। যেমন আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি বোঝার জন্য, যেমন আমাদের প্রথমে ডায়াগনোসিস করা, ডায়াগনোসিস করা মানে ডক্টর বলে না, এই টেস্ট করো, এই টেস্ট করো, 1000 টেস্ট লিখে দেয়, তারপরে ডায়াগনোসিস করে ডক্টর। ডায়াগনোসিস করা মানে নিজের ভিতরে দোষগুলোকে দেখা। ডায়াগনোসিস করার পরে ডক্টর নির্দিষ্ট করে যে হ্যাঁ এই রোগটা আছে, এর ম্যালেরিয়া আছে কি ডেঙ্গু আছে কি করোনা আছে, কোনটা আছে, সেটা হলো দ্বিতীয় ধাপ, যে আমার স্বীকার করা, এডমিট করা যে এই রোগটা আমার আছে। আর তারপরে মেডিসিন কোনটা কোনটা মেডিসিন হবে, ঔষধি খুঁজে বের করা, ওটা তৃতীয় ধাপ, যে এর ঔষধি আমার এই রোগটা আছে, এ রোগের ঔষধ কোথায় আছে শাস্ত্রের মধ্যে খুঁজে বের করা, আর ঔষধিটাকে নিজে অ্যাপ্লাই করা শরীরের মধ্যে, ওটা হচ্ছে প্রয়োগ করা, যাতে আমি পুরো ওই রোগ থেকে মুক্ত হতে পারি। তাহলে এখন এটা একদিনের কাজ না, একদিনে এটা হয় না, 2 দিনে হয় না, 1 সপ্তাহে হয় না, 1 মাসে হবে না, 1 বছরে হবে না, এটা অনেক বছর লাগবে, মানে প্রক্রিয়া চলতে থাকবে। একটা রোগ ধরা পড়লো, সংশোধন করলেন, তারপরে আরেকটা রোগ দেখা যাবে, সেটা সংশোধন করলেন, আরেকটা রোগ, এই প্রক্রিয়া চলবে, কন্টিনিউস চলবে, কেননা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর রোগ আছে। প্রথমে তো যে রোগগুলো খুব স্থূল, যেটা খুব দেখা যাবে চোখে, সেগুলো সংশোধন হবে, যেটা একদম দেখা যাচ্ছে বারবার, ওটা তার রোগের সিমটম লক্ষণটা বারবার প্রকাশ পাচ্ছে, আমার আচরণের মধ্যে, আমার ব্যবহারের মধ্যে দেখা যাচ্ছে। তারপরে সূক্ষ্ম, আরো সূক্ষ্ম, আরো সূক্ষ্মাতি সূক্ষ্ম দোষগুলো এইভাবে আমাকে সবসময় অন্তর্দৃষ্টি রাখতে হবে, আর সবসময় সংশোধনের প্রক্রিয়া চালিয়ে দেবে। এটা বোঝা গেল কিভাবে 4টি ধাপে আমরা নিজেকে সংশোধন করতে পারি। হরে কৃষ্ণ। এবার প্রথমে 25 নম্বর আলোচনা করব, তারপরে 24। তো প্রভুপাদের গুরুত্ব কি ইসকন ভক্তদের জীবনে, ভক্তিভক্তদের জীবনে? ওকে, প্রথম নম্বর হচ্ছে প্রভুপাদ হচ্ছেন ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য। এখন প্রতিষ্ঠাতা আচার্যের মর্যাদা সবচাইতে টপে থাকে। হ্যাঁ, মানে ইসকনে যেমন কি কি আছে, ইসকনে জিবিসি আছে, ইসকনে আমাদের গুরুবর্গ আছে,
সন্ন্যাসী আছি, কিন্তু প্রতিষ্ঠাতার সমানতার কারণে, ঠিক আছে না? মানে গুরু গুরু প্রতিষ্ঠাতার উপরে না, প্রতিষ্ঠাতার নিচে। প্রথম, দ্বিতীয় হচ্ছে প্রভুপাদ হচ্ছেন ইস্কনের যত ভক্ত আছে, মানে ইস্কনে যত ভক্ত, নতুন ভক্ত, পুরানো ভক্ত, গৃহস্থ ভক্ত, ব্রহ্মচারী ভক্ত, সন্ন্যাসী ভক্ত, পৃথিবীতে সব জায়গায়, আমেরিকা, ইন্ডিয়া, রাশিয়া, চায়না, যেখানে হোক, কারো 1 বছর হয়েছে, কারো 40 বছর হয়েছে, সবার তিনি শিক্ষা গুরু প্রভুপাদ, ঠিক আছে? প্রভুপাদ সবার শিক্ষা গুরু। আর ভবিষ্যতেও ইস্কন যতদিন থাকবে আর যত ভক্ত ইস্কনে ঢুকবে, সবার প্রভুপাদ শিক্ষা গুরু থাকবে। বোঝা আছে? 3 নম্বর পয়েন্ট হলো যে প্রভুপাদের লেখা বই, এটা ইস্কনে আইন, আইন বই, ইস্কনে আইন হবে, প্রভুপাদের বই হচ্ছে ইস্কনে আইন। যদি কোনো ব্যাপারে ইস্কন সদস্যদের মধ্যে মতভেদ হয়, অপিনিয়ন ডিফারেন্স, মতভেদ হয়, তাহলে বিচার কিভাবে হবে? প্রভুপাদের বইয়ের উপরে বিচার হবে, প্রভুপাদ বইয়ে কি লিখেছেন সেটা দিয়ে বিচার করা হবে, কোনটা ভুল কোনটা ঠিক। আর আমি এখানে আরেকটা পয়েন্ট বলেছিলাম আপনাদের যদি মনে থাকে, যে কখনো দেখা যাবে যে কোন একটা কথা প্রভুপাদ এক জায়গায় একরকম বলছেন আর এক জায়গায় একরকম বলেছেন, তখন আমরা ডিসাইড করব কি বেসিসে, যে কথাটা প্রভুপাদ অনেকবার রিপিট করেছেন সেটা গুরুত্ব বেশি হবে, আর একবার কোথায় কিছু বলেছেন তার গুরুত্ব কম হবে। ওকে, এটা এটা হলো 25 নম্বর প্রশ্নের উত্তর। আর 24 নম্বর প্রশ্ন, শিল প্রভুপাদের প্রতি আনুগত্য মানে কি? আনুগত্য না থাকলে কি কি হতে পারে? এটা উল্টো হয়ে গেছে, ও আমি ছিল উপর নিচে, যাই হোক। প্রভুপাদের প্রতি আনুগত্য মানে কি? আনুগত্য মানে হলো যে প্রভুপাদের প্রতি আর গুরু পরম্পরা প্রতি শ্রদ্ধা, 1 নম্বর। 1 নম্বর হলো যে প্রভুপাদের প্রতি এবং আমাদের গুরু পরম্পরা, মানে প্রভুপাদ থেকে শুরু করে চৈতন্য মহাপ্রভু পর্যন্ত যে আমাদের পরম্পরা আছে, আর নিচে প্রভুপাদের এদিকে আর ওইদিকে যে পরম্পরা, তার প্রতি শ্রদ্ধা আর বিশ্বাস, শ্রদ্ধা আর বিশ্বাস, এটা 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট হলো যে প্রভুপাদের বই, প্রভুপাদের শিক্ষা ভিত্তিক ক্লাস হবে, ক্লাসের মধ্যে প্রভুপাদের বই বা শিক্ষার বাইরে থেকে কোনো জিনিস ঢুকবে না, বাইরের গান, বাইরের বই, বাইরের কোনো পয়েন্ট আলোচনা, বাইরের গল্পগুলো, বাইরের উদাহরণ, বাইরের স্টাইল, এসব ক্লাসের মধ্যে ঢুকবে না। তাহলে আনুগত্য না থাকলে কি হবে? আনুগত্য যদি না থাকে প্রভুপাদের প্রতি, তাহলে এই যে
বাইরের বই যদি ঢুকে যায় ক্লাসে, মানে বাইরের গল্প বলা শুরু করে দেয় অথবা বাইরের স্টাইলে ক্লাস দেওয়া শুরু করে দেয়, তাহলে লোকেরা ধীরে ধীরে প্রভুপাদের থেকে সরে যাবে, আনুগত্য কম হয়ে যাবে আর ক্লাসটা ডিভিয়েট হয়ে যাবে, তা বিপদগামী দেখে যাবে লোকেরা, মানুষ ভুল পরিচালিত হবে। আর যদি প্রভুপাদ আর গুরু পরম্পরার প্রতি শ্রদ্ধা এবং বিশ্বাস না থাকে, তাহলে তারা অন্য কোন সম্প্রদায়ের যদি তারা শিক্ষা লাভ করতে শুরু করে দেয়, অন্য কোন সম্প্রদায় থেকে শিক্ষা গ্রহণ করে, অন্য কোন সম্প্রদায় আলোচনা করে, তাহলে পুরো ক্লাসটা গ্রুপটা অন্য সম্প্রদায়ের দিকে চলে যেতে পারে, এটা হচ্ছে কি হতে পারে, অন্য কোথায় চলে যেতে পারে। আর প্রভুপাদের ওখানে নিন্দা হবে, গেলে প্রভুপাদ বা গুরু পরম্পরা নিন্দা করবে, যার ফলে তাদের ভক্তিও নষ্ট হয়ে যাবে। মাথায় হাত তুলেছিলেন কি বলেন? প্রভু, ওই আনুগত্যের ওখানে ওই পয়েন্টটাই বলতে যাচ্ছিলাম যে ওইটা আনুগত্য না থাকলে কি হতে পারে, ওখানে ব্যবহার হবে না আনুগত্য মানে কি ওইখানে ব্যবহার হবে? যে প্রভুপাদ বলেছেন যে ইস্কন আমার বডি, তো প্রভুপাদ আর ইস্কনের নিন্দা করা মানে হচ্ছে প্রভুপাদের নিন্দা করা, তো ওইটা ওকে, ওটা কোথায়, আমি 25-এর মধ্যে 24-এর একটা প্রশ্ন হয়। ইস্কনে নিন্দা করা 24 নম্বরে মনে হচ্ছে, 24 নম্বর হচ্ছে আনুগত্য রূপপাদের গুরুত্ব কি, ওখানে যে গুরুত্ব কি, গুরুত্ব কি মানে ওটা 24 নম্বরে উত্তরে আসবে। রূপপাদ বলেছেন স্কুল আমার শরীর, মানে রূপপাদ কি মানছেন? ওকে, আনুগত্য না থাকলে কি কি হবে, স্কুলের নিন্দা করবে, প্রভুপাদের নিন্দা হবে, তারপরে গুরু পরম্পরা প্রতি শ্রদ্ধা কমে যাবে, ধীরে ধীরে তার অন্য সম্প্রদায় যাবে, কিন্তু এদিকে নিন্দা করার ফলে ওখানেও সিদ্ধি পাবে না, এদিকেও সিদ্ধি পাবে না, এই করলে হবে না, ওই করলে হবে না। ওকে, আর কোনো কারো কোনো জিজ্ঞাসা প্রশ্ন? সবার কার খাতা কমপ্লিট হয়ে গেছে বা নোট কমপ্লিট হয়ে গেছে সব লেকচার উপরে? বেনিফিটস অফ ডাউট, এটা এই যে শব্দটা, এটা কর্পোরেট ওয়ার্ল্ড থেকে আসছে, মানে বড় বড় কোম্পানিতে যারা কাজ করে ওখান থেকে আসছে। এর মানে হচ্ছে ডাউট, মানে তো সবাই জানে সন্দেহ বা অনুমান করা। কোন ঘটনা ঘটেছে, যে কোনো ঘটনা, যে কোনো ঘটনা ঘটলো, এবার ঘটনা ঘটলে আমরা মনে করি যে অমুক ভক্ত বা অমুক ব্যক্তি আমার আমার প্রতি এরকম আচরণ কেন করলো, আমার কি কেন অপমান করলো, আমার ক্ষতি কেন করলো, বা আমার দিকে এরকম কেন তাকাচ্ছে, আমার প্রতি কেন রাগ করছে, এগুলো ঘটনা আমরা চিন্তা করব। কিন্তু বেনিফিটস অফ ডাউট মানে আমি এরকম গিভিং, আচ্ছা অ্যাকচুয়ালি গিভিং শব্দ আগে আসে, গিভিং বেনিফিট অফ ডাউট, হ্যাঁ মানে আমি সেই ব্যক্তিকে এরকম চিন্তা করবো, হয়তো হয়তো উনি এই এই কারণে, এই এই কারণ বা এই সমস্যা থেকে উনি কারণে এরকম ব্যবহার করেছে, এটাকে বলে বেনিফিট। হয়তো
হয়তো বলে শব্দ লাগাতে হবে আর পজিটিভ চিন্তা ভাবনা। এখন একটা উদাহরণ আপনারা হয়তো বুঝতে পারবেন, আমাদের এটা অনেক দেখা যায়। হ্যাঁ, আর লাস্ট টাইমে ভালো উদাহরণ দিয়েছিলেন, এটা আলোচনা হয়েছে আমাদের আগে, তখন আপনি আলোচনা হয়েছে। হ্যাঁ দয়াদারপো বলছিলেন যে ধরুন কোনো ব্যক্তি ক্লাসে আজকে লেট করে আসছে, তো ক্লাসে লেট করে আসছে, তো আমি চিন্তা করতে পারি হয়তো উনি কোনো কর্মে ব্যস্ত আছে, ওর তো কোনো ক্লাসে আছে, ক্লাস জন্য ওই জন্য আসতে পারছে না, এটাকে বলে গিভিং বেনিফিট অফ ডাউট। হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ। আরে একজন সঙ্গ দাসের অন্য সঙ্গ দাসকে সহযোগিতা করার উদাহরণ তিনটি পাচ্ছি, তা আর কি মানে আসছে না, সহযোগিতা করার উপায় আর কি। সহযোগিতার উদাহরণ হ্যাঁ তিনটে আসছে, আর একটা পাচ্ছি না। তিনটা আসছে না, ভালো অনেক হয়েছে। তিনটা উদাহরণ কি কি এসছে? ওই যে দুটো ক্লাসের স্টুডেন্ট যদি অ্যাটেন্ড করে, একজন টিচারকে বলে যে আপনার ক্লাস ভালো লাগে, তাহলে ওই টিচারের অন্য টিচারকে জিজ্ঞাসা করা উচিত যে আমি কি ওকে আমার ক্লাসে নিতে পারি, এটা সহযোগিতা। ওকে, আরেকটা কি উদাহরণ? হ্যাঁ যদি কারো সামনের ক্লাস হয়, তো তার যদি সামনের ক্লাসটা সুবিধা হয়, তো তাকে সামনের ক্লাসের টিচারকে বলে তার থেকে অ্যাড করে নেওয়া, এটা সহযোগিতা। আরেকটা আরেকটা, কোনো টিচারের কাছে একজনের দীক্ষা নিতে দেরি হচ্ছে, অন্য টিচার তাকে না মানে না নিয়ে নিয়ে তাকে দীক্ষার জন্য সাহায্য করা, এটাই সহযোগিতা। এটা ঠিক মতো হচ্ছে না। না 3 নম্বরটা একটু বলে দেন তাহলে। তিন নম্বরটা আবার, আপনার আওয়াজ কেটে কেটে আসছে, বোঝা যাচ্ছে না, তিন নম্বরটা আবার বলুন। হ্যাঁ, কোনো টিচারের কাছে একজনের দীক্ষা নিতে হয়তো দেরি হচ্ছে, তো অন্য অন্য আরেকজন টিচার মানে ওকে নিয়ে নিলো, এটা অসহযোগিতা। কিন্তু যদি না নিয়ে নিয়ে ওকে দীক্ষার জন্য মানে সাহায্য করা, সেটা হতে পারে, মানে সেটা ভালো, সহযোগ। আপনি উদাহরণ পেয়েছেন, আমি আরো কিছু উদাহরণ দিয়ে দিচ্ছি। আপনাকে উদাহরণ বেশি লাগবে না, উদাহরণ চিন্তা করছেন করছেন এরকম উদাহরণ। ওকে, উদাহরণ দিচ্ছি আমি আরো। সঙ্গদাস অন্য সঙ্গদাস সঙ্গে কোঅপারেশন করে, ধরুন মন্দিরে একটা নতুন লোকের সঙ্গে দেখা হলো, হ্যাঁ সেই লোকটার বাড়িটা ঠিক ওই সঙ্গদাসের বাড়ির একদম কাছে, তো ওই লোকটাকে দিয়ে আমি তার ক্লাসে যুক্ত করে দিই, এটা ভালো সহযোগিতার উদাহরণ হলো না? এটা হতে পারে। আর একটা সহযোগিতা উদাহরণ দিচ্ছি, ধরুন কোনো ফেস্টিভ্যালে বা ট্যুরে গেছে, তো একটা সঙ্গদাসের স্টুডেন্ট সে তার টিচারকে খুঁজে পাচ্ছে না, সে হারিয়ে গেছে, টিচার খুঁজে পাচ্ছে না, সে প্রসাদ পাচ্ছে না, রুম পাচ্ছে না, তো অন্য সঙ্গদাস যদি তাকে একটু সাহায্য করে দেয়, আচ্ছা তোমার টিচার নেই, ঠিক আছে আমি তোমাকে হেল্প করলাম, প্রসাদে হেল্প করে দিল, রুমে হেল্প করে দিল, এটা সহযোগিতা হলো কিনা? সহযোগিতা, হ্যাঁ 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 কিন্তু ওখানে আবার ওখানে এটা অসহযোগিতা হতে পারে, কিরকম? তখন ও ওকে স্বরূপ সুবিধা করে দিল, তারপর দেখো তোমার টিচার কিছু করতে পারলো না, বুঝতে পারছো, আমার কাছে ক্লাস করো তাহলে তুমি সব সুবিধা পাবে, তাহলে ওখানে আবার গন্ডগোল। আচ্ছা, তাহলে ওকে সাহায্য করতে হবে কিন্তু নিঃস্বার্থ, তাহলে সহযোগিতা হলো। সহযোগিতা করে তাকে নিজে গ্রুপে টেনে নেওয়া সহযোগিতা হবে না। এরকম আপনারা চিন্তা করলে অনেক উদাহরণ পাবেন, আমি তো আপনি দুটা বললাম। হ্যাঁ, আর আগে দু তিনটা বলেছি। ওকে, হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ।
বলছি প্রভু, প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার কি পয়েন্ট দিয়ে দিয়ে লিখতে হবে? পয়েন্ট দিয়ে দিয়ে লিখলে ভালো। আমি পয়েন্ট পয়েন্ট দিয়ে দিয়ে আনসার পেয়েছি, পয়েন্ট দিয়ে দিয়ে লিখলে ভালো। যদি পয়েন্ট দিয়ে না হয় গল্প মতো, তাহলে গল্প মতো লিখবেন। দেখেন যদি পয়েন্ট মতো আছে আনসার, তাহলে পয়েন্ট মতো লিখবেন, যেরকম আনসার থাকে সেরকম লিখবেন। আর কারো কোনো প্রশ্ন আছে? হরে কৃষ্ণ প্রভু, ও এটা যে একটা বলুন, চাণক্য নীতি অনুযায়ী আমাদের ছাত্রদের অথবা বাচ্চাদের নিয়ন্ত্রণ করার নিয়মটি কি একটু বলবেন? ঠিকই, আবার বলুন। চাণক্য নীতি অনুযায়ী আমাদের ছাত্রদের অথবা বাচ্চাদের নিয়ন্ত্রণ করার নিয়মটি? হ্যাঁ, ওটা অনেকবার বলেছি না? একটু বলে দিলে ভালো ভালো করে লিখতে পারতাম তাহলে। আচ্ছা, সরস্বতী ভালো করো। আনমিউট করুন, আনমিউট করুন, আনমিউট হয়নি, আনমিউট করুন। হ্যাঁ বলুন। চাণক্য নীতি অনুযায়ী আমাদের ছাত্রদের অথবা বাচ্চাদের নিয়ন্ত্রণ করার নিয়ম হচ্ছে, মানে আমাদের এটা মানে বাচ্চাদেরকে 1 থেকে 5 বছর পর্যন্ত বাচ্চাদেরকে আদর করা, আদর যত্ন করা উচিত। তারপরে 6 বছর বয়স থেকে 10 বছর বয়স পর্যন্ত আমাদের বাচ্চাকে শাসন করা উচিত, আর 10 বছর থেকে ছয় থেকে 10 বছর, 10 বছর পর্যন্ত না, 15 বছর, 6 প্লাস 10, হ্যাঁ, পনেরো তখন আমাকে শাসন করা উচিত, পনেরো তার বছর বন্ধুর মতো আচরণ করা উচিত। তো আমাদের যে নতুন নতুন ভক্তরা যখন ক্লাসে জয়েন করে, তখন তাদেরকে আমরা একটু যত্ন নেব প্রথমে, মানে কিছুদিন যত্ন নেওয়া উচিত, তারপর শাসন রাখতে হবে। আর যখন তারা মোটামুটি ভক্ত হয়ে যাবে, তখন তাদেরকে আবার মোটামুটি বন্ধুর মতো, মানে খুব বন্ধুর মতো আচরণ করা উচিত তাদের সাথে। চাণক্য নীতি অনুসারে এটাই বলা যায়, মানে বাচ্চাদের যেমন আমরা বাচ্চাদের লালন পালন করি 1 থেকে 5 বছর বয়স পর্যন্ত, সেরকম নতুন ভক্তদেরকে আমাদের যত্ন নিতে হবে, তারপরে শাসন করতে হবে, তারপর ওদের সাথে আবার বন্ধুর মতো মেলামেশা করতে হবে। এটাই চাণক্য নীতি অনুসারে বিবরণ এখানে দেওয়া। বন্ধু মতো মানে কি? মানে পুরানো ভক্ত হয়ে গেলে, ভক্ত যখন পুরানো হয়ে গেল, তারপরে আমাদের ব্যবহারের মধ্যে কি ডিফারেন্স আসবে? আপু ওরা বলুন তো, বললাম তো, বন্ধু মতো মানে কি? না প্রভু, যখন ভালো ভক্ত হয়ে যাবে, যখন তখন ওদিকে কি বলবো, আমরা অনেক সময় বলি না যে তোমরা এই এই ক্লাসে যাবে না, ওই টিচারের আন্ডারে পুজো করবে না, নাম হট্ট তোমরা যাবে না, এরকম অনেক সময় আমরা এগুলো বলি, সেগুলো তখন তাদের গাইড করবো তাদেরকে। সেগুলো সেগুলো কি করব, আপ্রভু, সেগুলো বলবো কি বলবো না, কি বললেন? হ্যাঁ প্রভু, যখন আমাদের নতুন ভক্তরা আসবে, তখন তাদেরকে যত্ন নেওয়া হবে। আর নতুন কথা জিজ্ঞেস করছি না, আমি আপনাকে বলছি বন্ধু মতো আচরণ করা মানে কি। আপনি বললেন যে পুরানো ভক্ত হয়ে গেলে বন্ধু মতো আচরণ করতে হবে, তার মানেটা আমি জিজ্ঞেস করছি। পুরানো ভক্ত হলে মানে বন্ধুর মতো আচরণ, মানে প্রভু তাদের সাথে আমরা এইভাবে মেলামেশা করব, মানে তাদের ধরুন পারিবারিক কোনো সুবিধা অসুবিধা, কোনো মানে কি বলবো, তাদের কোনো সমস্যা থাকলে সেগুলো আমরা শুনবো তাদের কাছ থেকে, শুনে পড়ে তাদের সঙ্গে যদি বা আমাদের থেকে সমাধান হয় সেগুলো। না না, এটা তো যত্ন আমাদের চলে গেল, যত্নের কথা হচ্ছে না তো। আচ্ছা
তাহলে প্রভাব নিয়ে একটু বলুন প্রভাব একটু। না আপনি তো একটু আগে বললেন তো যে না মানতে যাওয়া, কয়েকটা কথা বললেন না, ওই ক্লাসে যাওয়া ওই ক্লাস যাওয়া বললেন না, হ্যাঁ তো ওগুলো কি হবে? সেটা আমি জিজ্ঞেস করছি, সেটা কি আপনি কি বলবেন না বলবেন না, কি বলছেন আপনি? ওটা বলা উচিত না বলা উচিত না, কি বলা বললেন? উচিত, ও বলা হ্যাঁ উচিত, এটা ওটা কি বলা বলা, উচিত কি বলা উচিত? যেমন উচিত এটা যে অন্য নাম অর্থ প্রচারে যাচ্ছে বা অন্য কোনো সম্প্রদায়ে গিয়ে পরে তারা সেখানে গিয়ে ক্লাসে যাচ্ছে, তখন আমাদের সেগুলোকে বলা উচিত যে ওগুলোতে যাবে না, ওগুলো যাওয়া উচিত না আমাদের। তোমরা আমাদের ইস্কনের এই তত্ত্বাবধানে রয়েছো, আসলে বহুপদের গ্রন্থ পড়ছো, পুরো পরম্পরাতে থেকে তোমরা শিক্ষা গ্রহণ করেছো, সেগুলোতে না গেলেই ভালো হয়, এটা আমরা তখন বলবো তাদেরকে। ওকে, তাহলে যে আগে যে 5 থেকে 15 বছর শাসন, হ্যাঁ ওটার মানে কি? আচ্ছা, 5 থেকে ওকে, ঠিক আছে, আমি বলছি এবার। আমার তো প্রশ্ন নিয়ে কিছু যায় আসে না, আপনার এখানে কিছু যায় আসে না, আমি চাইছি আপনাদের বোঝাতে হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। আপনারা জীবনে প্রয়োগ ঠিক মতো করেন, সেটা আমার টার্গেট। লিখে তো আনসার যে কোনো লোক দিয়ে দিতে পারে, কিন্তু বুঝলে সে প্রয়োগ করবেন ক্লাসের মধ্যে, সেটাই আমাদের। যখন বলা আছে পঞ্চবর্ষাণি লালয়েৎ, পঞ্চবর্ষাণি লালয়েৎ, 5 বছর লালন পালন ছোট বাচ্চাদের, মারা বাবারা খুব আদর করে, এবং নতুন ভক্ত আসছে আপনারা খুব যত্ন করছেন আদর করছেন, তাই কোনো কোনো শাসন নেই, সবকিছু ভালো ভালো একদম স্টার্টিং নেই। তারপরে 10 বর্ষাণি তাড়ে, 10 বছর তাড়ন করা, তাড়ন করা মানে শাসন করা, শাসন শাসন মানে খুব স্ট্রিক্ট, স্ট্রিক্ট স্ট্রিক্ট মানে এটা করা যাবে না, এটা করা যাবে না, ওখানে যাওয়া যাবে না, ওখানে যাওয়া যাবে না, এটা হচ্ছে স্ট্রিক্ট। যখন ভক্ত একদম শুরুতে আসছে তখন খুব যত্ন, কিন্তু একটু যখন ভক্ত কমিট হয়ে গেল, আমি এখন ক্লাস করব, কমিটমেন্ট চলে এসেছে, তখন তার শাসন হবে, তখন তাকে বলতে হবে এখানে যাওয়া যাবে না, গেলে কি হতে পারে, মন্দিরে কিভাবে যেতে হবে, আমাদের সঙ্গে গেলে ভালো, একা একা কোথায় ঘুরতে যাবে না, মায়াপুর একা যাবে না, বৃন্দাবন একা যাবে না, আমাদের সঙ্গে যেতে হবে, বিভিন্ন ভক্তের সঙ্গে কথা বলবে না, এইসব নিয়মগুলো তখন চলবে। প্রাপ্তে তো ষোড়শে বর্ষে পুত্রম মিত্রবত আচরেত, তো একটা পুত্র যখন 5 থেকে 15 বছর, তাকে বলতে হবে তুমি এই ছেলের সঙ্গে দেখা করবে না, ওই মেয়ের সঙ্গে গল্প করবে না, ফোন ইউজ করবে না, ফেসবুক ইউজ করবে না, নষ্ট হয়ে যাবে, পড়াশোনা করো। হ্যাঁ, এইসব 15 বছর পর্যন্ত চলবে। এবার প্রাপ্তে তো 16 বর্ষে যখন 16 বছরে পার দেবে, তখন পুত্র মিত্রবত আচরে, পুত্রকে মিত্র মতো, তো বন্ধু মানে আপনারা ভুল বুঝছেন, বন্ধু মানে কি ওটা কিন্তু আলাদা আপনারা ব্যাখ্যা, বন্ধু মানে হলো তখন তাকে ভুল টুল করলে তাকে শাসন না করে, তাকে মিষ্টি কথা দিয়ে বোঝাতে হবে, আর তাকে সাপোর্ট করা উচিত না, তাকে মারধর করা উচিত না, ভুল করেছে, তাকে বন্ধু মতো বোঝাতে হবে। আর আপনার মোবাইল থেকে অনেক শব্দ আসছে, মিউট করব। এখন ভক্তদের ক্ষেত্রে কি হবে, যখন ভক্ত পরিপক্ক হয়ে গেছে, কীর্তন আছে, মিউট রাখুন, আনমিউট করবেন না।
ভক্ত যখন পরিপক্ক হয়ে গেছে তখন সে জানে কার সঙ্গে কথা বলা উচিত কিনা, সে জানে কোথায় যাওয়া উচিত কিনা, সে জানে, তখন আর তাকে এত নিয়ন্ত্রণ করা দরকার নেই। এটা হচ্ছে আসল উদ্দেশ্য বলা, যে যখন ভক্ত ম্যাচিওর হয়ে যায় তখন নিয়ন্ত্রণ করা লাগবে না, তখন তাকে ভালো মন্দ বোঝানো যেতে পারে, কিন্তু নিয়ন্ত্রণ নেই। তাকে ভালো মন্দ বোঝানো যেতে পারে, আলোচনা হতে পারে কোথায় কি প্রবলেম আছে, যে তুমি ওখানে যাবে না এইটা বলাটা তার মানে এখনো ম্যাচিওরিটি আসেনি ভক্তের মধ্যে। যদি এটা বলতে হয় যে ওখানে যাবে না, তাহলে ম্যাচিওরিটি নেই। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু, আমি অভিষেক বলছিলাম। হ্যাঁ বলো। প্রভু, একটা বিষয় আমার একটু কথা বলার ছিল। এই যে বর্তমান যে এখন আপনি যেটা বলছিলেন যে স্ট্রিক্টলি পালন করা বা হালকা হওয়া পুরো বিষয়টার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা যেখানে এখন বসবাস করছি, মানে আমি বাঁকুড়ার কথাই বলছি, সেখানে আমাদের স্টাডি সেন্টারের প্রচার অল্পই, মানে খুব বড় ভাবে আমরা স্প্রেড করতে পারিনি। সেখানে নামহট্টের একটা বিশাল প্রতাপ আছে, ইসকনেরই দুটো পার্ট, কোনো অসুবিধা নেই। কিন্তু প্রবলেমটা কোথায় হয়ে যায় প্রভু, আমাদের অ্যাকচুয়ালি পড়ার উপরে যখন বেশি আমরা চাপ দিচ্ছি, বহিরাগত ভক্তের কাছে বৈকুণ্ঠের বাতাবরণের গুরুত্ব এই যে বাইরে সংসার দাবানলে জ্বলছে সব মানুষ, বাইরে কি হচ্ছে, উদ্বেগ ভয় আছে, শোষণ হচ্ছে, কাউকে উপরে উঠতে দেওয়া হচ্ছে না, সবাই বড় সার্ভিস করতে চায়, ছোট সার্ভিস করতে চায় না। এইসব প্রবলেম বাইরে জগতে আছে, পলিটিক্স আছে বাইরে জগতে, সবাইকে চাপিয়ে রাখা। তো এই জিনিসটা যদি এখানে ওরা দেখতে পারে আমাদের কাছে আছে, তাহলে তো পালিয়ে যাবে, থাকতে পারবে না। এখানে যদি বৈকুণ্ঠ বাতাবরণ থাকে, এখানে যদি ভয় না থাকে, উদ্বেগ না থাকে, শোষণ নেই, এখানে সেবা ভাব আছে, সবাই কোনো পজিশন পাওয়ারের কোনো এখানে বেশি দিখাওয়া নেই, শো নেই, তাহলে এখানে শান্ত পরিবেশ দেখে ওরা এখানে একবার এখানে আসলে আর কোনোদিন ছেড়ে দিতে চাইবে না, এখানে শান্তি পাবে ওরা।